হচ্ছে মাস্টারবেশন, যেটাকে আরবিতে বলা হয় ইস্তিমনা, বাংলায় বলা হয় স্বপ্ন হস্তমৈথুন। এই কাজ যদি কেউ করে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত করে, তাহলে সে কারণে কিন্তু আপনার রোজাটি ভেঙে যাবে। সো যুবক ভাইরা, যুবক যুবতীরা খুবই সাবধান, এটা একটা বড় ধরনের পাপ, কবিরা গুনা, মিনাল কাবায়ের। এবং রমাদানে যদি কেউ এই কাজ করে, তার রোজা কিন্তু ভেঙে যাবে। এটার দলিল হচ্ছে সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহাওয়াতাহু মিন আজলি। রোজাদার রমজান মাসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খাবারকে বর্জন করে, পান করাকে বর্জন করে এবং তার শাহওয়াতকে বর্জন করে, তার যে ডিজায়ার, তার যে যৌন তাড়না, এটাকে সে অবদমিত করে রাখে, কন্ট্রোল করে রাখে। সো আপনি যদি ইস্তেমনা করেন, অর্থাৎ মাস্টারবেশন করেন, তার মানে এর মাধ্যমে আপনি আপনার শাহওয়াতকে, আপনার খায়েশকে আপনি পূরণ করলেন, সিমেন আউট করার মধ্য দিয়ে আপনি কিন্তু আপনার এই শাহওয়াতকে অর্জন করে ফেললেন। ফলে এই যে সিয়ামের একটা পার্ট হচ্ছে শাহওয়াতকে বর্জন করা, সেটা হয়নি, ফলে এ কারণে আপনার রোজা ভেঙে যাবে। সো খুব সাবধান। 6 নম্বর হচ্ছে, কেউ যদি সিগারেট খায়, স্মোকিং করে, স্মোকিং ইনভ্যালিডেটস দ্য ফাস্ট। স্মোকিং এমনিই তো এটা বড় ধরনের গুণা, এটা স্বাস্থ্যহানি হয়, পরিবেশ দূষণ করে, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি। সো যারা স্মোকিং করছেন রমাদানে, খুবই সাবধান, আপনাদের রোজা কিন্তু ভেঙে যাচ্ছে। কারণ স্মোকিংয়ের মাধ্যমে যে টোবাকোর যে ধোঁয়া এবং এর মধ্যে কিছু পার্টিকেল কিন্তু আপনার দেহের ভেতরে চলে যাচ্ছে, স্টোমাকে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। এই জন্য স্কলাররা বলেছেন যে স্মোকিং করলে রোজা ভেঙে যায়। 7 নম্বর হচ্ছে, নাকে যদি আপনি কোনো ঔষধ দেন, লেটস এ নোজ ড্রপ, ইটস ভেরি সেন্সিটিভ, আই রিপিট, আমি আবার বলছি, নাকে যদি আপনি কোনো ধরনের ড্রপ ইউজ করেন, কারণ আওয়ার নোজ ইজ এ গেট ওয়ে টু রিচ টু আওয়ার স্টোমাক, আমাদের নাক দিয়ে কিন্তু আমাদের স্টোমাকে পানি, খাবার এগুলো পৌঁছে যায়। এজন্য দেখবেন কেউ যদি অসুস্থ হয়, তাকে অনেক সময় নাক দিয়ে স্যালাইন দেওয়া হয়, নাক দিয়ে খাবার দেওয়া হয়। তার মানে নাক দিয়ে আমাদের পাকস্থলীতে বা আমাদের স্টোমাকে খাবার পৌঁছানোর একটা গেটওয়ে আছে। সো এই নোজ ড্রপে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, এটা ভেরি সেন্সিটিভ, সাধারণত ইউজুয়ালি ইট গোজ ইন। সো এই জন্য স্কলারদের ভিউ হচ্ছে যে আপনি নাকের ড্রপ যদি ইউজ করেন, এটার স্বাদ গলায় চলে যাবে এবং স্টোমাকে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। সো এটাতে রোজা ভেঙে যাবে। তাই আমরা সাজেস্ট করি আপনি রাত্রিবেলায় নাকের ড্রপ ইউজ করবেন, নাক দিয়ে কোনো ওষুধ ইউজ করলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এটার দলিল হচ্ছে সুনানে তিরমিজের হাদিস, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবিকে বলেছিলেন যে আসবিগিল উদু, তুমি অজুকে পরিপূর্ণভাবে আদায় করো, ওয়া খাল্লিল বাইনাল আসাবিয়, আর অজুর সময় আঙ্গুলগুলো সুন্দর করে খিলাইল করে করে পানি পৌঁছে দাও, ওয়া বালিগ ফিল ইস্তিংশাক, আর ভালো করে নাকে পানি দাও। আমরা অজুর সময় নাকে পানি দিয়ে ইস্তিংশাক করি, তবে ইল্লা আন তাকুনা সাইমান, তবে তুমি যদি রোজা অবস্থায় থাকো তাহলে নাকে পানি দিতে যেও না, নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিও না। কারণ রোজা অবস্থায় নাকে পানি দিয়ে ভেতরের দিকে টান দিলে এটা আপনার খাদ্যনালী দিয়ে স্টোমাকে, আপনার পাকস্থলীতে পৌঁছে যাওয়ার সমূহ সম্ভাবনা, এতে রোজা ভেঙে যাবে। তাই নাকের ড্রপ যদি আপনি ইউজ করেন, আপনার রোজা ভেঙে যাবে।